ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ কম্পন অনুভূত হয়। সন্ধ্যা 7:15 কিছু পরে এ কম্পন অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী হয়। রিখটার স্কেলের মাত্রা ছিল 5.5। চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প টের পাওয়া যায়। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তি স্থলের দূরত্ব 439 কিলোমিটার দূরে মিয়ানমারে। বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।